এমনি করে সারাটি রজনী ধরে গৌর হরি আমার শ্রীবাসের আঙ্গিনার মাঝে হরিনামে সংকীর্তনই রসে বিভাবিত হয়েছে। এদিকে দেখুন, শ্রীবাসের স্ত্রীর নামে ছিল মালিনী দেবী। যখন শ্রীবাসের আঙ্গিনার মাঝে হরিনামে সংকীর্তন হচ্ছে, মালিনী দেবী শ্রীবাসের ছোট্ট একটি পুত্র সন্তানে ছিল। যখন হরিনামে সংকীর্তন হচ্ছে, মালিনী দেবী সেই ছোট্ট পুত্র সন্তানকে কোলে নিয়ে হরিনামে সংকীর্তনের রসে শ্রবণ করছেন। যখন হরিনামে সংকীর্তনের রস শ্রবণ করছেন, ছোট্ট পুত্র সন্তান মায়ের কোলে স্তনদুগ্ধ পান করছিলেন। এদিকে মহাপ্রভু আমার নামে প্রেমে বিভাবিত হয়েছেন। ছোট্ট পুত্র সন্তান এনেও স্তনদুগ্ধ পান করিতে করিতে হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেলেন। মালিনী দেবী সন্তানকে ডাকছে, পুত্র পুত্র, কি হলো তোমার, তুমি কেন কথা বলছো না? দেখা গেল কি, সেই ছোট্ট পুত্র সন্তান মায়ের কোলে মারা গেলেন। মালিনী দেবী শ্রীবাস প্রভুকে ডাকছেন, প্রভু কোথায় আছেন? প্রভু আপনি একবারে সেগ্রু করে গৃহের মধ্যে আসুন। প্রভু এই ডাক শ্রবণ করে শ্রীবাস আর থাকতে পারলেন না। ছুটতে ছুটতে মালিনীর কাছে গিয়ে বললেন, মালিনী, ও মালিনী, তুমি অমনি করে ডাকছো কেন? মালিনী, আর অমনি করে কাঁদছো বা কেন? মালিনী দেবী অমনি কাঁদছেন আর বলছে, প্রভু গো, আজ আমাদের গৃহে হরিনামে সংকীর্তন হচ্ছে। দেখো না গো, আমার এই ছোট্ট পুত্র সন্তানটা স্তনদুগ্ধ পান করিতে করিতে হঠাৎ করে যেন কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। এই দেখো না গো, আমার সন্তানের গাটা কেমন ঠান্ডা হয়ে গেছে। সন্তানটা মারা গেল। শ্রীবাস সন্তানের গায়ে হাত দিয়ে দেখলেন, সে আর এই পৃথিবীর মধ্যে নয়। পুত্র সন্তানকে জড়িয়ে ধরে শ্রীবাস বলছে, পুত্র আমার, একবার আমাকে পিতা বলে ডাকো, একবার আমাকে বাবা বলে আমার এই তাপিত অঙ্গ শীতল করো। পুত্র সন্তানকে বারংবার বলছে, সন্তানের বারে কথা বলো, কথা বলো। সন্তান আর কথা বলছে না। শ্রীবাস পুত্রকে জড়িয়ে ধরে বলছে, মালিনী, তবে তুমি আর এমন করে চিৎকার করে কান্না করো না মালিনী। আজ যে আমাদের গৃহে নাম চলছে, তুমি যদি অমনি করে পাগলের মতো করে কান্না করো, সন্তান হারিয়ে গেছে তাই কি হয়েছে? কিন্তু মালিনী, তুমি কি একবারও ভেবে দেখেছ, সন্তান হারালে সন্তান আবারই ফিরে পাবো? কিন্তু গৃহের নামে যদি একেবারে বন্ধ হয়ে যায়, এই নাম তোমরা কোনোদিনও ফিরে পাব না। চুপ করো, মহাপ্রভু জানতে পারবে, চুপ করো।
মালের দেবীর সন্তানকে বক্ষ মাঝে শক্ত করে জড়িয়ে ধরে দেহের মধ্যে ওই পুত্র সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে নয়নের জলে বুকু বুকু ভাসিয়ে কাঁদছে। কিন্তু মহাপ্রভুকে কিচ্ছু জানতে দিলেন না, কিছু জানতে দিলেন না। সন্তানীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে গৃহের মধ্যে বসে বসে কাঁদছে। এদিকে অন্তর্যামে ভগবান, যিনি আমার কলিযুগের ভগবান, তানার কি জানতে আর কিছু বাকি আছে গো বাবা? শ্রীবাসকে ডেকে বললেন, শ্রীবাস, ও শ্রীবাস, কি হয়েছে তোমার? আজ যেন তোমার বদনটা কেমন মলিন হয়ে গেছে, আজ তোমার এই নয়নে জল দেখছি কেন? আমি তো জানি কোনো গৃহে নামে চললে এই বাড়ির মালিকের বড় আনন্দ হয়, তবে তোমার জন্য কেন জল দিচ্ছি শ্রীবাস? শ্রীবাস আর থাকতে পারলেন না, ছুটে গিয়ে প্রভুর চরণ যুগল বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। আরে বলছে প্রভু গো, এ তোমার কেমন বিচার প্রভু? দয়া মা প্রভু, তুমি তো অন্তরে যাবে না গো, তুমি কি জানো না প্রভু, এই পৃথিবীর মধ্যে আমার বাবা বলা ধন আরে কেহ নাই। এই সন্তানই ছাড়া আমাকে বাবা বলবার মতো কেহ নাই। আজ তুমি আমার একমাত্র বাবা বলা ধনীকে কেড়ে নিলে। হরি বল, দাও প্রভু আমাকে আরো দুঃখ দাও,
আমাকে আরো কষ্ট দাও প্রভু। আমার তাহাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোমার চরণে একটাই নিবেদন, তুমি আমার কষ্ট দাও দুঃখ দাও, তাতে আমার কোনো দুঃখ নাই। একটাই নিবেদন কি জানো, আমি যেন তোমার সেবা, তোমার চরণ সেবা হইতে যেন বঞ্চিত না হই। আমি যেন যুগে যুগে তোমার চরণ সেবা করিতে পারি। তোমার চরণে একটাই নিবেদন। এমনি করে যখন শ্রীবাস পণ্ডিত কাঁদছেন, মহাপ্রভু আমার বললেন, শ্রীবাস বলো তোমার মনে কিসের দুঃখ কিসের কষ্ট, তুমি আমাকে খুলে বলো। প্রভু আপনি না অন্তর্যামী ভগবান, আপনি তো সকলে জানেন, আপনি কি জানেন না যে আজ আমার সাত নয় পাঁচ নয় একটি মাত্র পুত্র সন্তান সে আমাকে ছেড়ে চলে গেছে। প্রভু মহাপ্রভু আমার বললেন, শ্রীবাস দুঃখ পেও না, কষ্ট পেও না, তোমার সন্তান মারা গেছে তাই তুমি দুঃখ করছো কষ্ট করছো, যাও তুমি মৃত সন্তানের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, পুত্র তুমি কেন এসেছিলে? আরে কেনই বা চলে গেলে? শ্রীবাস ছুটতে 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 কি মৃত সন্তানের শ্রুতি মূলে বদন দিয়ে জিজ্ঞাসা করছে, পুত্র তুমি কেন এসেছিলে? আরে কেনই বা আমাকে ছেড়ে চলে গেলে পুত্র? হঠাৎ করে সেই মৃত পুত্র অমনি দৈববাণী করে বললেন, পিতা আমার এই সময় হয়েছিল তাই আমি তোমাদের কোলে এসেছিলাম, এখনই যে আমার এই সময় হয়ে গেছে তাই আমি তোমাদের ছেড়ে চলে গেলাম পিতা। দুঃখ পেও না পিতা, ওগো আমার গর্ভধারিণী মা, তুমিও কষ্ট পেও না। তাই মহাপ্রভু বললেন, শ্রীবাস সন্তানে গেছে তাই কি হয়েছে, আমারে তুমি সন্তানে পাবে? শ্রীবাসী বললেন, প্রভু সন্তান আমি পাব, তবে তোমার চরণে আমার একটাই নিবেদন, এমন ভক্ত সন্তানি সন্তানের পিতা আমি হতে পারি যেন ভক্ত ভক্ত সন্তানের পিতা যেন হতে হতে পারি তোমারই ছায়া।
আমার এই নিবেদন। এমন ভক্ত সন্তানি সন্তানের পিতা আমি হতে প্রভু তোমার ইচ্ছা রে আমার এই নিবেদন যেন যেন ভক্ত সন্তানের পিতা আমি হতে হরিবল হরিবল ও বিজানা আমার ধন্য ধন্য হবে যেন পুত্র সন্তানে পিতা আমি হতে পারি আমার যেন ভক্ত সন্তানের পিতা মানব জানো
এমন ভক্ত সন্তানের প্রেতা যেন ভক্ত সন্তানের পিতা আমি হতে পারি, সুভাষ পণ্ডিত মহাপ্রভুর চরণ জানিতে অক্ষম আছে, জুড়িয়ে ধরে বললেন, প্রভু গো তুমি আমার সন্তানকে কেড়ে নিয়েছ না, কিন্তু তোমার চরণে, তোমার ওই রাতুলি রাঙা চরণে আমার একটাই নিবেদন, আমি যেন এমন সন্তানের পিতা যেন আমি আবার হতে পারে। তুমি সন্তানকে কেড়ে নিয়েছ, তাহাতে আমারই কোনো দুঃখ নাই। তেমনি করে সারাটি রজনী ধরে গৌর হরি শ্রীবাসের আঙ্গিনার মাঝে সংকীর্তনের রসে যখন বিভাবিত হয়েছে, আরে বেশি রজনী নয়, সংকীর্তনের রস হরিনামে সংকীর্তন প্রভু আমার সমাপ্ত করলেন। এবার বৃন্দাবনে যেমন রাশি রসে নৃত্য করে রাধারানীকে নিয়ে যেমন বামে নিয়ে গৌরহরি আমার শয়নে বিলাস করতে, তেমনি নদিয়া নবদ্বীপের মাঝে রাধাকৃষ্ণ মিলিত তনু যেমন আমার গৌর ভগবান, তেমনি রাধারানীর ভাব কান্তিময় বিগ্রহ আমার গদাধর প্রভু রাধারানীর একটা অংশ, তার মধ্যে সর্বক্ষণ রাধা ভাবটা বিকশিত হয়। এই বৃন্দাবনে যেমন রাধারানীকে বামে নিয়ে গৌরহরি ঘুমাতেন, তেমনি এই নদিয়া নবদ্বীপের মাঝে শ্রীবাসের আঙ্গিনানে মাঝে রাশি রাশি কীর্তন করে গদাধরকে বামে নিয়ে গৌরহরি আমার শয়নে আছেন। নদিয়ার সমস্ত ভক্তগণ তারা প্রভু
প্রভাতকালে কুঞ্জের দ্বারে আসলে দেখলেন আমার গৌর ভগবানের ঘুমটা এখনো ভাঙে না। গৌর এখনো গদাধরীকে বামেনি ঘুমায় আছে। তাই ভক্তগণে মনে মনে চিন্তা করছেন যে আমার গৌর হরি তো ঘুমিয়ে আছে, তবে গৌরকে তো ডেকে জাগানো যাবে না। যাবে গৌরকে যদি ডেকে জাগানো হয় তাহলে রসের বেরস ঘটতে পারে। তাই ভক্তগণে চিন্তা করলেন গৌরকে ডেকে ডেকে জাগানো যাবে না, আমরা কি করব। ভক্তগণ তারা মনে মনে বললেন আমরা কি করব, আমরা হরি নামে সংকীর্তন গাইব, হরি নামের দ্বারা গৌর ভগবানকে জাগাব। তাই সমস্ত ভক্তগণ তারা গৌরকে হরি নামেরই দ্বারা ডাকতে লাগলেন। কেমন ভাবে গো, ওগো কহইতে গদ গদ কহয়ে না পায়া, কহইতে গদ গদ কখনে না যায়, এ আমার করা কহইতে গদ গদ কখনে না যায়, আর নিরজালে বসি নয়নে জ্বালা ধারা, আর নিরজালে বসিয়া নয়নে জ্বালা ধারা, আর নিরজালে বসিয়া নয়নে জ্বালা ধারা, আর নিরজালে বসিয়া নয়নে জ্বালা ধারা। বলে ভাব তো কিছু বোঝা যায় না রে দাই গৌর হরি বাপ, তো কিছু বোঝা যায় না বাপ, তো কিছু বোঝা যায় না আমার আমার রাশির গুণান, বাপ তো কিছু বোঝা যায় না আমার আমার রাশির গুণান, বাপ তো কিছু বোঝা যায় না বলি আমার আমার রাশির গুণান, বাপ তো কিছু বোঝা যায় না আমার আমার রাশির বলে ভাবি তো কিছু বোঝা যায় না, আমার রাশির গোড়া কিছু বোঝা যায় না, আমার আমার রাশির গোড়া ভাবতে কিছু বোঝা যায় না। তাই গৌর হরির ভাবটা কিছু বোঝা যাচ্ছে না। কহইতে গদ গদ কহই না পাই, নিরজনে বসি গোড়া নয়নে জলধর। এমনি করে যখন গৌর হরি কাঁদছেন ভক্তগণ গৌর হরিকে জাগানোর চেষ্টা করছে, কেমন ভাবে হরি নামে সংকীর্তন দ্বারা ভক্তগণ গৌর হরিকে কেমন ভাবে জাগাচ্ছেন। সকলে গৌর হরিকে জাগাবেন তো নাকি? তাহলে সকলে আমার সঙ্গে কৃষ্ণ নাম করবেন, ঠিক আছে? ওমা, এই যে ওমা, হরে কৃষ্ণ যে রাধে, ওমা ঘুমাচ্ছেন, এইভাবে চরণ বার করে কোনোদিন হরিনাম সংকীর্তন এই কীর্তনটাকে আস্বাদন করতে নেই, চরণটা ঢেকে বসুন, এইভাবে সামনে পা দিয়ে কোনোদিন কীর্তন শুনতে নেই, বসুন ঠিক করে, বসুন সুন্দর করে বসুন। এখানে গৌর ভগবান আছে, এখানে কেউ চরণ বার করে বসে অপরাধ নেবেন না, আমি আপনাদের সন্তানের মতো। সকলে একসঙ্গে বাহু তুলে আমার সঙ্গে কৃষ্ণ নাম করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ এমনি করে গৌর হরি কি করলেন, হরে কৃষ্ণ ড্রাইভ হয়ে গেছে আমার, যে রাধে হ্যালো বেঁধে রেখে দিতে হয় সামনে জানি তাই, হরে কৃষ্ণ যে রাধে হাত দেবে না, এমনি করে যখন নামেনি দাদা ভক্তগণ গৌর হরিকে জাগালে, এমনভাবে গৌর হরি যখন ঘুম থেকে উঠলে আমরা যেমন ঘুম থেকে উঠলে আমাদের অলসটা ছাড়তে কিছুক্ষণ সময় লাগে, মনে হয় কিছুক্ষণ বসে থাকবে, তেমন গৌর ভগবানের তেমনই হচ্ছে, তেমনি করে যখন অলস হচ্ছে প্রেম জলে ডুবু ডুবু, আজ গৌর হরি কি করছে, ও প্রেম জলে ডুবু ডুবু হরি প্রেম লসে ডুবু ডুবু, আর অরুণ নয়া ও প্রেম লসে ডুবু ডুবু, অগয়র নানায়ানি গো ও হে মায়াছে ঢুলু ঢুলু,
কমিয়ে দিচ্ছে, কি করছে ও কি জানি, বসে বসে বাড়াচ্ছ কমাচ্ছ কি করছে, ভিতরে তো আবার কমে গেছে। এমনি করে যখনই গৌরী হরি হ্যালো ঘুম থেকে তুমি তো ঘরে ফিরে যাবে, তবে এসো আজ আমি তোমাকে নিজ হাতে সাজিয়ে দিই। তুমি যে বাদিনীর ঘরে ফিরে যাবে আমি তোমাকে মনের মতো করে সাজিয়ে দিই। এবার রাধারানীকে শ্রী গোবিন্দ নিজ হস্তে সুন্দর করে সাজিয়ে দিলেন। যখনই সাজিয়ে দিলেন বলছে রাজে তোমার বাদিনীর ঘর আমি তোমাকে মনের মতো করে সাজিয়ে না দিলে এমনভাবে তুমি ঘরে ফিরে গেলে তারা যে তোমাকে কলম কিনে বলে গালি দেবে। এবার কি করলেন, চরণী যাবার দ্বারা অর্থাৎ আলতা দ্বারা রাধারানী চরণ পাশে নিজ নাম অঙ্কিকার করে দিলেন, নিজ নাম অঙ্কিকার করে দিলেন। আরে বলছে রাধে গ ওহে বোজ বিলাসিনী রাধে, তোমার যে বাদিনীর ঘর, ঘরে গিয়ে তোমার যদি আমার কথা মনে না পড়ে, আমার কথা যদি তোমার মনে না থাকে, ও গো রাধে তুমি কি করবে জানো, তুমি চরণ প্রান্তে চেয়ে দেখো রাধে, চরণ প্রান্তে চেয়ে দেখো, তুমি চরণ প্রান্তে চেয়ে দেখো, তুমি চরণ প্রান্ত রাধে তোমার এই চরণে ওই চরণের ধারে রইলা, তুমি চরণে প্রান্তে চেয়ে দেখো, তোমার ওই চরণের ধারে ঘোর আছে। বলছে রাধে ঘরে গিয়ে যদি তোমার আমার কথা মনে না পড়ে, তুমি চরণ প্রান্তে চেয়ে দেখো, আমি তোমার ওই চরণের ধারে ধারে রইলাম। এমনি করে যখন কিছুটা নিশি আছে রাধারানী আমার নিজ মন্দিরে সমনে আবার ঘুমিয়ে পড়ল। আমার আবার ঘুমিয়ে পড়লে আর এদিকে দেবী ভগবতী যোগমায়া মা আমার বলছে রাধারানীর যে বাদিনীর ঘর সে বাদিনীর ঘরে কেমন আছে আমি একবারে দেখে আসি, আমি দেখে আসি বাদিনীর ঘরে কেমন আছে। হ্যাঁ তখন যোগমায়া মা আমার ছুটতে ছুটতে আসছেন কেমন ভাবে, ও গো ভগবতী দেবী সময় জানি রাই কমন্দিরে করল পায়ানি, ভগবতী দেবী সময় জানি রাইক মন্দিরে করল পায়া, ভগবতী সময় জানি রাইক মন্দির কইল পায়ানি, দেবী ভগবতী সময় জানি রাইক মন্দির
করল প্রয়াণ, ও ভগবতী এসে দাঁড়াল, ভগবতী এসে দাঁড়াল, আজ ভগবতী দেবী এসে দাঁড়াল, ভগবতী দেবী এসে দাঁড়াল, আমার রাধা রানী মন্দিরের দানে ভগবতী দেবী এসে দাঁড়াল, রানীর মন্দিরে ভগবতী দেবী এসে দাঁড়াল, রাধা রানীর মন্দিরে ভগবতী দেবী এসে দাঁড়াল, রাধা রানীর মন্দিরে ভগবতী দেবী এসে দাঁড়াল, রাই গো মন্দিরে করল পয়া, রাই গো মন্দিরে করল পয়া, ভগবতী দেবী এসে মন্দিরের দ্বারে এসে দাঁড়িয়ে রাধারানীর শয়ন বিলাসটা দর্শন করছে। যখনই নিশি ঘরে প্রাণবত সাজিয়ে দিয়েছেন, যখন এসে প্রাণবত সাজিয়ে দিয়েছে এবার নিজ মন্দিরে যখন ঘুমিয়ে আছে, রাধারানীর বসন ভূষণ সব এলো থেলো, যোগমায়া দেবী এসে দর্শন করছে আর বলছে সর্বনাশ,